জেলগেটে জিজ্ঞাসাবাদ করা চার পুলিশের কাছে মেজর সিনহা হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়ে র‍্যাব বলছে ঘটনার পরপরই ওসি প্রদীপ আইনি পরামর্শ নিতে যে ফোন করেন তার সত্যতা মিলেছে। তবে হত্যাকাণ্ড ঘিরে কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। জামিনে মুক্ত শিপ্রা এবং ঘটনার সাক্ষী সিফাতের বক্তব্য নেওয়া শুরু হবে আসামিদের রিমান্ড শুনানি। জনকে জিজ্ঞাসাবাদ করার ফলশ্রুতিতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য র‍্যাবকে দিয়েছেন। আরও তথ্য উদ্ঘাটনের জন্যে আমরা চারজনকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছি। আইনি পরামর্শদাতার সঙ্গে যে ফোনালাপটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক পুরো বিষয়টাকে যাচাই বাছাই সাপেক্ষে সত্যতা নিরূপণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।